হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আজকে কিছু ব্লগ শেয়ার করব, মানে ব্লগের অংশ। তো এখন আমি যাচ্ছি একটু ডাক্তারখানায়। এবার তোমরা ভাবতে পারো যে সেজে গুজে কে ডাক্তারখানায় যাই ভাই? আমি যাই ভাই সেজে গুজে ডাক্তারখানায়, ঠিক আছে? অনেকের মনে হয়তো প্রশ্ন থাকবে যে ডাক্তারখানায় কেন যাচ্ছি আমি। অ্যাকচুয়ালি আমার একটা বৌদির বেবি হয়েছে, তো বৌদিটাকে দেখতে যাচ্ছি, প্লাস বৌদিটার প্রচণ্ড শরীর খারাপ, তো ওই জন্যই যাচ্ছি দেখতে, প্লাস আরেকটা কাজ আছে। কিউট না আমি? প্লাস আরেকটা কাজ আছে, তো ওই জন্যই মেনলি যাওয়া। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো অনেকদিনই হলো কোনো ব্লগ করি না, আর এই যে এ ব্লগগুলো দেখতে দেখতে তোমরাও বোরিং হয়ে গেছো, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু বকর বকরও করি আর রেডিও হই। বেশি কিছু না, জাস্ট পাউডার সানস্ক্রিন, ব্যাস তাতেই কামাল। তার মাস্কারাটা নিয়ে আসবো। এই মাস্কারা আমি ডায়মন্ড হারবারের একটা দোকান থেকে কিনেছি, ব্র্যান্ডেড না, মানে ব্র্যান্ডের নাম তোমরা বুঝতে পারছো। এত বাজে বলে দিয়েছে ওয়াটার প্রুফ, কিন্তু একদম ওয়াটার প্রুফ নয়। তো ভুলেও কেউ কিনেও না, এবার আমি তো কিনে ফেলেছি 300 টাকা দিয়ে, নষ্ট করতে পারি না, তো ওই জন্যই ব্যবহার লেগে গেল নিচে, তো ওই জন্যই ব্যবহারটা করি, নহলে ব্যবহার করতাম না। কিনে ফেলেছি, নষ্ট করব? আর যেহেতু রিসেন্টলি কিনেছি, তো এখন অতটা আমার বাজেট নেই আরেকটা কেনার মতন। আর কাজলটার কথা কেউ যদি জিজ্ঞাসা করো, মামা হাতের কাজল, তোমরা যদি এরকম লং বড় ভিডিও দেখতে চাও মেকআপের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মাস্কারাটা এত বাজে ভাবে পরি না, কি বলবো। লিপস্টিক আর কিছু পরছি না, জাস্ট একটু ড্র করে নেবো, মানে এই যে সুইস বিউটি লিপ লাইনার দিয়েই আমি একটু বেশি কমফোর্টেবল। আমার মেয়েকে কিন্তু নিয়ে যাবো না, কারণ মেয়ে ঘুমোবে, ওকে নিয়ে গেলে হবে না। তারা আগে রেডি হয়নি, তারপর মোটামুটি রেডি হয়ে গেছি, আর এখন একটু তেল লাগিয়ে নিলে, কারণ গরমের সময় এটা খুব জরুরি লাগানো। তো মোটামুটি রেডি হয়ে গেছি, বন্ধ করো, বাবা গেছি, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, বাই বাই। আমার একটাও সানগ্লাস নেই জানো, আমার বড়ের লেন্স কার্ড থেকে চশমা আছে 3-4, কিন্তু আমার নেই, কতটা খারাপ লাগে। তাই নিজে ইনকাম করে নিজের জিনিসটাই কেনা উচিত। আজকে যদি এমবাজারে যাই একটা চশমা উঠে, চলো যাওয়া যাক এখন। আকাশটা দেখো হঠাৎ করে কি সুন্দর দেখতে লাগছে, দেখো আকাশ। আমাদের বাড়ির দিকে একদম অন্ধকার হয়ে গেছে, আর এদিকটা কেমন রোদ দেখো, মনে হচ্ছে যেন আমাদের বাড়ির দিকে এক্ষুনি বৃষ্টি হবে, পুরো আকাশটাই কেমন। Thank you.
একটু ঝড় মতন উঠে গেছে যেতে যেতে। এটা হচ্ছে আমাদের ডায়মন্ডহাটি স্টেশন, আর আজকের এই পথেই যাচ্ছি। কেন সারপ্রাইজ দিচ্ছি, মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, আমি নাকি গিয়ে সারপ্রাইজ। মানুষ পারে স্টেশনটা দেখে নাও একবার, ডায়মন্ডহাট স্টেশন। গেলেই সামনে দেখতে পাবেন ওদের। এই যে হাসপাতাল চলেছে কিরকম বৃষ্টি হচ্ছে দেখো তো সব। আমরা এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি এম বাজারে। বৌদির ওখানে গেছিলাম, দেখা হয়নি, যেহেতু আইসিউতে না সবাইকে ঢুকতে দেয়নি। কি অবস্থা দেখো এম বাজারে, একদম পুরো বৃষ্টি হয়ে একাকার হয়ে গেছে। নিচেরটাতে চলো না তুষা, বাজার কলকাতায় চলো। আস্তেই লাগি ডুম করে নাকি করবো, বৃষ্টি হয়ে কি অবস্থা দেখো। চলো এবারে তোমাদের ডিটেলসে বলি যে আমি কোথায় গিয়েছিলাম বা কেন এত এত মানে দুপুরবেলা হঠাৎ করেই আমি চলে এসেছিলাম ডাক্তারখানায়। অ্যাকচুয়ালি আমার একটা বৌদির বেবি হয়েছে, তো বেবি হওয়ার পরে বেবিটা ভালো আছে কিন্তু বৌদির শরীর প্রচণ্ড খারাপ। আই মিন তোমাদেরকে যেটা বলতে চাইছি, প্রচুর পরিমাণে ব্লাড ভাঙছে, ব্লাড ভাঙা বন্ধ হচ্ছে না, অলরেডি অনেক বোতল রক্ত দেওয়া হয়ে গেছে। তো ওনার কিছু একটা হয়তো প্রবলেম মেবি হয়েছে, জানি না কি হয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি যেন চলে আসে। তো ওই বৌদিকে দেখার জন্যই গিয়েছিলাম, কিন্তু যেহেতু বলছে আইসিইউ, আবার মানে কেউ বলছে আইসিইউতে আছে, কেউ বলছে আইসিইউ না, তো আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না কোথায় আছে। যতটা সম্ভব আইসিইউতে, তো আইসিইউতে তো সবাইকে ঢুকতে অ্যালাউ করে না, না তো ওই জন্য ঢুকতে অ্যালাউ করেনি। আর যেহেতু দাদারা ওখানে সবাই ছিল, সেখানে গিয়ে আর ভিডিও করাটা উচিত বলে আমার মনে হয়নি, ওই জন্য ক্যামেরা অন করিনি। আর জানো তো, দু তিন দিন পর তোমাদের দাদার জন্মদিন, আর আমার কাছে জমানো টাকা 500 টাকার মতন ছিল। তোকে আমি খুব রিকোয়েস্ট করছিলাম যে তুমি কিছু একটা নাও, তো ওই জন্যই ওকে নিয়ে এসেছি জোর করে বাজার কলকাতা, এখান থেকে ওর জন্য একটা জামা কিনবো বলে। আর এই মাসের এখনও পেমেন্ট আমার ঢোকেনি, কারণ $100 না হলে ঢোকে না। আর আমি তো এই মাসে খুব ভিডিও একদম করিনি, তো ওই জন্য আমার $100 মতন মানে হয়েছে, সামথিং বাকি ছিল, তো ওই জন্য পেমেন্টটা পাইনি। পেমেন্টটা পেলে হয়তো খুব জোরে করতাম ওর জন্মদিনটা, কারণ ও আমার সব কিছুই খুব স্পেশাল করে করে। যাই হোক, তো এই গেঞ্জিটা আর একটা ব্ল্যাক কালারের গেঞ্জি খুব ওর ভালো লেগেছে, তো ওই জন্য নেবে বললো। আমি ওকে রিকোয়েস্ট করছিলাম যে কিছু একটা নাও, নাহলে আমার খারাপ লাগবে। আর যেহেতু আমি রাধানগরে আছি, মানে আমার শ্বশুরবাড়িতে আছি, তো এখান থেকে কিছু সারপ্রাইজ প্ল্যান করা ওর জন্য ইম্পসিবল। আর দেখো আমার কেমন খুচরো পাপের শাস্তি বেরিয়েছে। আগেকার দিনে না, মানে আগে সময়ে যখন এরকম প্রণোটনও বেরোতো, তখন আমরা কিন্তু বন্ধুরা বলা কয়া করতাম
যে খুচরো পাপের শাস্তি। আর এখানে এসেছি নেল পলিশ দেখবেন এটা জাস্ট হতেই পারে না, কিন্তু খুব একটা ভালো কালেকশন ছিল না বলে আমি আর দেখিনি। মোটামুটি কালারগুলো খুব একটা ভালো ছিল না, এখানে যা যা কালার আছে আমার বাড়িতেও তাই তাই, ওই জন্য আর দেখলাম না। আর সত্যি বলতে গেলে মোর মেজাজটা একটু খারাপ ছিল, কারণ একটু না অনেকটাই খারাপ ছিল। কারণ দেখো প্রত্যেকটা বাচ্চা হয়ে যাওয়ার পর মাকে খুব করে চায়, কারণ বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু সে মায়ের দুধটা খেয়েই বড় হয়। মানে যেটা আমি বলতে যাচ্ছি সেটা তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো আমার কথা শুনে। তো সেই বাচ্চাটা অন্য দুধ খাচ্ছে, মানে ওই যেগুলো বলে না কেনা দুধ, সেই কেনা দুধই খাচ্ছে। তো এটা খুব খারাপ লাগছে। আর যেহেতু ওরা দুই ভাই, মানে আগে একটা ছেলে ছিল আর একটা ছেলে হয়েছে, তো খুব খারাপ লাগছে যে মানে মাটা খুব মানে বাচ্চা না থাকলে, মা না থাকলে পুরো পৃথিবীটাইতে যা তার অন্ধকার সেটা তো আমরা সবাই জানি। তো তোমরা প্লিজ একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন বৌদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আর এই দিকে দেখো লস্যি খেতে এসে আমার অবস্থা দেখো, পুরো ভিজে যাচ্ছি, কি অবস্থার মধ্যে আছি। আর এখানে ওকে বলছিলাম তুমি খাবে, ও বলছিল যে আমি খাবো না, আমিই খাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সত্যি কথা বলতে গেলে ডায়মন্ড হারবার এসে আমি যদি না লস্যি খাই তাহলে আর কী খেলাম। এর আগে অনেকবার বলেছি, তোমরা প্লিজ ট্রাই করো, যাদের বাড়ি কাছাকাছি যারা এখনও পর্যন্ত খাওনি একবার খেয়েও খুব ভালো লাগবে, আমার তো খুব প্রিয়। আর তারপরে দেখো বাড়ি চলে যাচ্ছিলাম, আর আবহাওয়াটা জাস্ট দেখো সুন্দর একটা জায়গা, একটু দাঁড়ালাম একটা ভিডিও বানাবো বলে, স্লো মোশন ভিডিও। হ্যাঁ আমার কিছু করতে বললেই তখন মানে বাহানা, আসো আসো এখানে একটা স্লো বলে আমি যাবো না, তুমি পাগল নাকি, এসো জাস্ট দেখো। ওই জন্য যাচ্ছি চাবিটা নিয়ে আসতে, নিয়ে আর শাশুড়ি গেছে মাঠে খেলতে, এখন যাচ্ছি চাবিটা নিয়ে আসতে, চলো তোমাদের কেউ নিয়ে যাই। এই আমার আমরা একটু ডায়মন্ড গেছিলাম আর শাশুড়ি চাবি দেওয়ার ওই মেন নিয়ে মাঠে গেছে, ওই তো ঠাকুর ঠাকুরতলা, চলো যাই এখন ঠাকুরতলায়। এত দুষ্টু না থাকবে না ঘরে, চাবি তুই থাকতে চাসনি নাকি ঘরে, খালি চল না ঘর করেছে ঠাকুর। কি এটা লিপস্টিক কে পড়েছে, কে পড়ে, কে পড়ে দিয়েছে, আচ্ছা খেয়েছিস, তুই খেয়েছিস, সাবু খেয়েছে, সাবু খেয়েছিস, আমরা বাড়ি যাচ্ছি। খাবার